ওকে তো আপনি এটা হোল্ডে পাঠিয়ে দিলেন ঠিক আছে সো তারপরে হচ্ছে আপনি এখানে ধরেন আবার অর্ডার প্রসেস করা শুরু করলেন তারপরে মনে করেন এটার মধ্যে আবার ঢুকলেন এইটা এটা কেউ কল দিলেন সে ধরলো না আপনি এটাকে হোল্ডে রেখে দিলেন কিপ সরি ক্যান্সেল না এখান থেকে হবে হোল্ড কিপ হোল্ড হোল্ডে রাখলেন যে একটা কারণ দিলেন অথবা টাইপ করলেন দিয়ে জাস্ট হোল্ডে রাখলেন আপনি ওকে সো হোল্ডে রাখলেন রাখার পর যেটা হইলো এতে করে হলো আপনার কি হলো যেদি মানে ফোন ধরলো না তাদের আপনি হোল্ডে রাখলেন আর এখানে আপনার যেটি আছে তার মানে তাদের একবারও ফোন দেওয়া হয়নি সব সবগুলাইকেই দিতে হবে সবগুলাই নিউ ওকে আর আপনার যদি এটা হোল্ডে বা আলাদা না করতেন তাহলে হচ্ছে আবার যখন আপনি আসতেন দেখতেন যে এই দুইটা যেটা আলাদা করছেন তাদেরই আবার ঢুকতেন আবার কল দিয়া পালাইতেন এতে করে টাইম নষ্ট হিজিবিজি অবস্থা খুবই খারাপ হইতো ঠিক আছে আপনার টাইমেরও বারোটা বাঁচতো দেন হচ্ছে কনফিউজ হয়ে যেতেন এতে বিরক্ত হইতেন এক প্রকারের তো এই জন্য হচ্ছে আপনি এরগুলাকে আলাদা করে পালান এই ধরনের যারা ফোন ধরে না তাদের হোল্ডে রাখেন আপাতত সাময়িক সময়ের জন্য আর আপনি কি নতুন যেগুলো আছে সবগুলাকে প্রসেস করেন আগে কল দেন দেওয়ার পরে যখন হচ্ছে দেখবেন এগুলা জিরো হয়ে যাবে নতুন আর একটা হলে তখন আপনার আবার যখন ফ্রি টাইম পান তখন আবার হোল্ডে ক্লিক করেন হোল্ডের মধ্যে আপনি যেগুলা রাখছেন সবগুলা লিস্ট এখানে চলে আসবে দেন হচ্ছে আপনি আবার ঢোকেন ঢুকলে আপনি যেখানে যে নোটটা রাখছিলেন আপনি বুঝতে পারবেন যে যে সাময়িকভাবে হোল্ডে রাখা হয়েছে কেন রাখছিলেন এখানে কারণ পাওয়া যাবে ঠিক আছে আপনি কল দিয়েছো কল দেন এটা আপনি দেখলেন দেন হচ্ছে আপনি আবার কল দেন ঠিক আছে এই টাইমে হয়তো সে ফোন ধরবেন তখন যেটা করবেন ফোন ধরলো ধরার পরে আপনি তার কথা হইলো এখান থেকে আপনি ধরেন সে ঠিক আছে সে নিবে কনফার্ম করবেন এখান থেকে কনফার্ম করে দেন অর্ডারটাকে ঠিক আছে এটা আপনি ফ্রি টাইমে পরে করতেছেন বুঝতে পারছেন এ করে আপনার নতুন আর হোল্ড যারা কল ধরে তাদের সাথে কনফ্লিক্ট হলো না ভেজাল লাগলো না সবকিছু আলাদা থাকলো আচ্ছা তারপরে ধরেন এই দেখেন হোল্ডে দুইটা ছিল একটা হয়ে গেলো তারপরে ধরেন আবার হোল্ডে সব ফ্রি টাইমে ঢুকলেন আবার তাকে কল দিলেন মনে করলেন না তার সাথে হইলো না ফ্রড মনে হইল কোনো কারণে ডেলিভারি চার্জে যে কোনো কারণেই হোক আপনি এটাকে ক্যান্সেল করবেন এখান থেকে হোল থেকে আবার ক্যান্সেল করে দেন নো প্রবলেম ওকে সো আপনি হোল থেকে কনফার্ম করতে পারেন হোল থেকে ক্যান্সেলও করতে পারেন আপনার সুবিধা মতো বা আপনার প্রয়োজন মতো সো দেখেন এইভাবে পরবর্তীতে আমার হোল্ডও জিরো হয়ে যাবে হয় এটা ক্যান্সেল হবে বা কনফার্ম হবে এতে করে আপনার প্রত্যেকটি অর্ডার গুছানো থাকলো আলাদা আলাদা থাকলো আপনার অর্ডারগুলোকে স্ট্যাটাস বেস আপনি যদি সাজায় রাখেন গুছায় রাখেন তাহলে আপনার অর্ডারগুলোকে প্রসেস করা অনেক সহজ হবে অ্যান্ড আই থিঙ্ক আসা অনেক সহজ হয়ে যাবে সিম্পল হয়ে যাবে

আপনার অর্ডারটা বা পার্সেলটা রিটার্ন না আসে এই জন্য সিকিউরিটি পারপাসে আপনি এই পলিসি আছে আপনার সো আপনি তাকে ফোন দিলেন সব কিছুই ঠিক আছে এত টাকার অর্ডার এত ডেলিভারি ঠিক আছে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে বললেন ঠিক আছে সে ডেলিভারি চার্জও দিবে বাট সে বললো যে দিবো বাট আমি এখন একটু ব্যস্ত আছি আমি এক ঘন্টা পরে দিব বা আমি সন্ধ্যার পরে দিব ডেলিভারি চার্জটা যে কোনো টাইমে হইতে পারে দিয়ে সে অর্ডার কনফার্ম করবে আপনাকে ঠিক আছে সো তখন আপনি কি করবেন তখন কি এটাকে আপনি কি কনফার্ম করে ফেলবেন কনফার্ম করলে বাই চান্স যদি সে অর্ডার মানে পেমেন্ট না করলো কনফার্ম না করলো এটাকে আপনি কি হোল্ডে রাখবেন কারণ হোল্ড তো যাদের মানে ফোন ধরেন তাদের রাখতেছে সো এখন কথা হচ্ছে কি করবেন সো এই জন্য হচ্ছে আরেকটা আছে দেখেন পেমেন্ট পেন্ডিং উইল পে একটা আছে আপনি এটাতে ক্লিক করে এটাতে রেখে দেন এতে কি হলো তার মানে আপনি বুঝতে পারবেন এখানে যখন অর্ডার সরি এখান থেকে যখন আপনি অর্ডার কনফার্মিং আসছেন পেমেন্ট পেন্ডিং এ যতগুলো আছে দেখেন এখানে একটা পাঠাইলেন ধরেন আরেকটা পাঠাই মনে করেন ধরেন পেমেন্ট পেন্ডিংয়ে পাঠাইলেন এইরকম আপনি যেদি মানে কিছুক্ষণ পরে পেমেন্ট করতে চাইছে তাদের আপনি এইখানে রাখেন সরি পেমেন্ট এ রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন আজকে এই লোকগুলা আপনাকে পেমেন্ট করতে চাইছে এই অর্ডারগুলা বা এই কাস্টমারগুলা আর সো তাদের আপনার ওই টাইমে পেমেন্ট দিলে ওইখান থেকে প্রশ্ন অথবা পরবর্তীতে আপনি তাদের আপনার আরেকটা রিমাইন্ডার দিতে পারবেন ওকে আর এখান থেকে নতুন যে অর্ডার আছে এগুলা ক্লিন থাকলে এখান থেকে আবার আপনি আগের মতো প্রসেস করতে থাকেন কনফার্ম করার জন্য দেন হচ্ছে সবগুলা জিরো হয়ে গেছে আপনার নাই অথবা ফ্রি টাইম আছে এখন আপনি এখানে ঢোকেন ঢোকার পরে আপনি তাকে আবার কল দিতে পারেন এখন পেমেন্ট দিল এখান থেকে আপনি আবার কনফার্ম করেন ঠিক আছে কনফার্ম দিলে কনফার্ম হবে আই আর দেখানো লাগবে না দেন হচ্ছে আবার অথবা মনে করেন সে সম্বাস দিতে দিয়ে আপনাকে কল যে টাকা পাঠাইছে তখন আপনি জাস্ট ডাইরেক্ট এত অর্ডার দিছে খোঁজা থেকে পেমেন্ট পেমিং আসলেন এখানে এক নজরে দেখে ফেলতে পারবেন কোনটা দিছে ঠিক আছে এখান থেকে আবার ঢুকলেন দুইটা তার পেমেন্টটা রিসিভ করলেন পেমেন্ট রিসিভের অপশন আছে আমি আমি পরে দেখাবো পেমেন্ট রিসিভ করলেন করে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিলেন অথবা মনে করলেন তাকে আপনি আবার রিমাইন্ডার কল দিয়েছেন সে পরবর্তী বলুন না ভাই আমি আর নিবই না সো তখন এখান থেকে আপনি কি করলেন ক্যান্সেল করে দিলেন যেটা আপনার সুবিধা হয় এখান থেকে কনফার্ম করেন এখান থেকে ক্যান্সেল করেন আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারেন হোল থেকে আর কনফার্ম হতে পারে ক্যান্সেল হতে পারে পেমেন্ট পেন্ডি থেকে পেমেন্ট পেন্ডিং থেকে হোল্ড হতে পারে ক্যান্সেল হতে পারে ওকে আর কনফার্ম পারে